হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও দেখে নিলাম শাপলা মিডিয়ার ব্র্যান্ড নিউ ফিল্ম টুঙ্গিপাড়ার মিয়া ভাই। তো ফিল্মটা আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে, ফিল্মটার পজিটিভ দিক, নেগেটিভ দিক এবং ফিল্মটা আপনাদের জন্য রিকমেন্ডেড কিনা সে বিষয়ে কথা হবে এই ভিডিওতে। তাই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। ভিউয়ার্স, টুঙ্গিপাড়ার মিয়া ভাই মুভিতে মূলত দেখানো হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর এবং যুবক সময়টা। এখানে মূলত তিনটা পার্টি ভাগ করা হয়েছে। শৈশবটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, কৈশোরের বিষয়টা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং যুবক সময়ে তিনি তার যে রাজনৈতিক যাত্রা সেই যাত্রাটাও দেখানো হয়েছে। তো এই মুভি নিয়ে আমি একটা কথা বলতে চাই, এই মুভিতে আপনার পাওয়ারও কিছু নাই আবার হারানোরও কিছু নাই। অ্যাজ এ বাঙালি আমাদের ইমোশন, আমাদের সব কিছু জড়িয়ে আছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার জীবনযাত্রা দেখার আই থিঙ্ক আরও বোরিং লাগবে না। যদিও এই ফিল্মটা ফিল্মাইজেশনটা খুবই নিম্নমানের করা হয়েছে, বাট তারপরও যেভাবে গল্পটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, বঙ্গবন্ধুর জীবনটা দেখানো হয়েছে এবং এটা একটা অসমাপ্ত আত্মজীবনী সেটা লাস্টে বলা হয়েছে এবং সেটা দেখার পর আই থিঙ্ক কারোরই খারাপ লাগার কথা না। কারণ দেশপ্রেম, দেশত্ববোধ, আজকে যে আমরা বাঙালি বিশ্বের মানচিত্রে আমাদের বাংলাদেশ নামে একটা দেশ আছে, এসব কিছু কিন্তু তার জন্য পাওয়া। আর তাকে যখন স্ক্রিনে দেখতে পাচ্ছি বা তার বিষয়টা যখন স্ক্রিনে দেখতে পাচ্ছি তখন সেই বিষয়টা কিন্তু আসলে অনেক আনন্দের। তো তারপরে যেহেতু ফিল্মাইজ করা হয়েছে তো একটু কিছু তো বলা দরকার আমার। তো দেখেন এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুবক বয়সের চরিত্রে আছেন হচ্ছে শান্ত খান এবং ছোটোবেলাটাও কিন্তু দেখানো হয়েছে এবং কৈশোরের বিষয়টাও দেখানো হয়েছে এবং ছোটোবেলায় তার যে আমরা শুনেছি যে খুব দয়াশীল একটা মনোভাব ছোটোবেলা থেকে গড়ে উঠেছে সেটা দেখানো হয়েছে। কিশোর বয়সে দেখানো হয়েছে যে সে মানুষের প্রতি দয়াশীল, মানুষকে সহায়তা করতেছে, মানুষের জন্য কাজ করতেছে, ধর্ম বিবেচনাকে নিয়ে কথা বলতেছে এবং একটা সংগঠন গড়ে তুলতেছে, এই বিষয়গুলো দেখানো হয়েছে। এবং তারপরে সে মুসলিম লীগে যোগদান করে এবং যুবক বয়সে তার রাজনৈতিক যাত্রাটা শুরু হয় এবং এখানেই মূলত শেষ হয়ে গেছে। অর্থাৎ তার যুবক বয়সটা দেখানোর পরেই এই গল্পটা শেষ হয়ে যায় বা এই মুভিটা শেষ হয়েছে। তবে ভিউয়ার্স, এই মুভিটার যদি নেগেটিভ দিক ধরা হয় তাহলে কিন্তু অনেকগুলো দিক ধরা যায়। প্রথম ধরা যায় হচ্ছে এই মুভির সেট, কারণ এই মুভিতে যেভাবে সেটগুলো ডিজাইন করা হয়েছে খুবই নিম্নমানের। অর্থাৎ একটা নিম্নমানের টেলিফিল্ম বা একটা ডকুমেন্টারি সাজার বানানোর জন্য যে সেট তৈরি সেটাই মূলত এখানে করা হয়েছে। যদিও কিন্তু ডকুমেন্টারি তৈরি করার সময় মূল বিষয়গুলোকে ফোকাস করা হয়, বাট এখানে যে সেটগুলো তৈরি করা হয়েছে খুবই নিম্নমানের লাগতেছে। লাইক একটা পুরোনো একটা বিল্ডিং বানিয়েছে, তার পাশে একটা তাকদির নামে একটা সিনেমা হল লাগিয়েছে, বিল্ডিংয়ের সামনে একটা মানুষতালিত রিক্সা রেখেছে, দুটা দোকান রেখেছে, বানিয়ে দিছে কি জানেন কলকাতা। তো ওইটা কীভাবে কলকাতা হয়, যা হোক এরকমের সেটগুলো যদি আপনার নজর আন্দাজ করে রাখেন এবং এইখানে অ্যাক্টিং এবং অন্যান্য ডিপার্টমেন্ট যদি জাস্ট আলাদা করে জাস্ট ভাবেন যে বঙ্গবন্ধুর জীবনটা দেখার জন্য আমি বসেছি, তাহলে এই মুভিটা আপনার জন্য এনজয়েবল হবে। এছাড়া এই মুভির মিউজিকটা মূলত একদম সে আমাদের ছোটোবেলার যে গ্রাম বাংলার মিউজিক, সো বাঁশির সুর, বিভিন্ন বাঙালির যে মিউজিক ইনস্ট্রুমেন্ট সেগুলো বাজতেছে, তো এইগুলো শুনতে খুব ভালো লাগতেছে, এটাই ছোটোবেলার ইমোশন কাজ করতেছিল। এছাড়া এখানে বঙ্গবন্ধু চরিত্র যখন আমাদের শান্ত খানকে দেখানো হয়, পারফরমেন্স নিয়ে আমি জাস্ট এটুকু বলবো মোটামুটি ঠিক আছে, আরও ইম্প্রুভ করতে হবে। আর আই থিঙ্ক শান্ত খান ভবিষ্যতে আরও ইম্প্রুভ করবে। তো যেহেতু সে একের পর এক ভালোবানের কাজ করা শুরু করেছে এবং প্রত্যেকটা কাজ দেখেন একটু আলাদা আলাদা ধরনের, এক দেশের কাজ কিন্তু শান্ত খান করছে না, তো এর জন্য একটু ভরসা রাখা যায় শান্ত খানের উপর। তবে এখানে শান্ত খানের স্ত্রী অর্থাৎ আমাদের বঙ্গমাতা ফজিলাতুন নেসার চরিত্র রয়েছে হচ্ছে প্রার্থনা ফারদিন দিঘি। আর দিঘি মূলত আমাদের বঙ্গবন্ধু থেকে ছোটো বয়সে এই হিসেবে দেখানো হয়েছে এবং এটাই তো বাস্তব। তো দেখেন দিঘিকে না এখানে শান্ত খানের সাথে মানাচ্ছিল না, অর্থাৎ বঙ্গবন্ধুর ওয়াইফের চরিত্রে দিঘিকে একদমই মানাচ্ছিল না। যদিও জানি না পার্সোনালি কার কেমন লেগেছে, তো আমার কাছে এটা মানে মনে হচ্ছিল যে দিঘির চরিত্রে মানে দিঘির ওইখানে যদি অন্য কাউকে নেওয়া হইতো আই থিঙ্ক আরও বেটার হইতো। তারপর দিঘির পারফরমেন্স বা দিঘির স্ক্রিন টাইম খুবই কম, তো ওই বিষয়টা আই থিঙ্ক কারো নজরে লাগবে না। এছাড়া ভিউয়ার্স, এই ফিল্মটা ডিরেক্ট করেছিলেন হচ্ছে শামীম আহমেদ রনি এবং সেলিম খান। তো দেখেন এইখানে মূলত আমার পার্সোনালি মনে হচ্ছে তারা একটা ডকুমেন্টারি বা একটা টেলিফিল্ম টাইপ কিছু একটা বানাতে চেয়েছিলো। এটা তারা যেভাবে প্রচার করেছিল শুরু দিক থেকে যে একটা পুরো একটা ফিল্ম আসতেছে বা একটা ফিল্মাইজ করা হচ্ছে বঙ্গবন্ধুর জীবনীটাকে, আসলে সেটা দেখার পর আমার কাছে সেটা মনে হয়নি। এর মূল কারণ হচ্ছে তারা টোটাল মুভিটাকে যেভাবে ডিরেক্ট করছে এবং যেভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়েছে সেটা আসলে একটা টেলিফিল্ম বা ডকুমেন্টারিতে করা হয়ে থাকে। অর্থাৎ দেখেন যখন ফিল্মটা বিভিন্ন ইভেন্ট দরকার হচ্ছিলো সেই ইভেন্টগুলো মূলত তারা ক্রিয়েট করে নাই, তারা ওই সেই পুরোনো আমলের সেই ভিডিও ক্লিপগুলো এখানে লাগিয়ে লাগিয়ে টোটাল ফিল্মটাকে কমপ্লিট করেছে।
তো ওভারঅল আমি বলতে যাবো, যদি আপনি মুভিটা দেখতে চান অ্যাজ এ বাঙালি আপনার ইমোশনের জায়গা থেকে বঙ্গবন্ধুর জীবনী দেখার জন্য বা বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য আপনি মুভিটা দেখতে পারেন, বা আপনি যদি হিউজ এক্সপেকটেশন বা যে না দেখতে হবে ফিল্মটা কী হয়েছে বা একটা এক্সপেকটেশন থাকে ফিল্মটার প্রতি সেটা সরিয়ে রাখে যদি দেখেন তাহলে আই থিঙ্ক বেটার হবে। তো ওভারঅল এটাই বলবো যে চাইলে দেখতে পারেন, না চাইলে দেখেন না, বাট হাইলি রেকমেন্ডেড, কিছুই কোনো কাজ করায়নি এটা। তো ওভারঅল আমার কাছে অন টাইম অফ হিসেবে আমি জাস্ট বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানার জন্য দেখেছিলাম, তো তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এছাড়া যদি অলরেডি কেউ দেখে থাকেন এই মুভিটা তাহলে আপনার কেমন লেগেছিল সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি আমার রিভিউ আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে আমার পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এনজয় মুভি অর অপশন ক্যা হ্যায়।